नमस्कार बंधुरा, राइट क्लिक टीवी यूट्यूब चैनल तरफ थे अपन सकल के जानाई आमार आंतरिक अभिनंदन। तो बंधुरा, आज के जे जिनिसटा निये आपनादेर काछे एसेछि सेटा होच्छे इलेक्ट्रिकल आइटेम बा इलेक्ट्रिकल इक्विपमेंटेर जे मार्केट, ऐ मार्केटटिर नाम वेलिंगटन इलेक्ट्रिकल मार्केट। अपनी इलेक्ट्रिकेर जावतीय आइटेम बा इलेक्ट्रिकल जे आइटेम होयेछे सेई आइटेमेर जावतीय जिनिस ऐ मार्केटे पाए जाबेन। ऐ मार्केटटी जे रास्ताय अवस्थित सेटा होच्छे विप्लबी अनुकूल चंद्र स्ट्रीट। ऐ अनुकूल चंद्र स्ट्रीटे ऐ मार्केटटी पाबेन, अथवा ठीक तार पाशेई रयेछे हॉस्पिटल स्ट्रीट, धर्मतला स्ट्रीट एवं टेम्पल स्ट्रीट। এই তিনটি রাস্তার মধ্যেও আপনি ইলেকট্রিক্যাল সমস্ত আইটেম পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। এই ইলেকট্রিক্যাল মার্কেটে আসতে গেলে আপনাকে ওয়েলিংটনের যে ফোর পয়েন্ট ক্রসিং রয়েছে সেই ক্রসিং থেকে আপনি যদি হিন্দ সিনেমা ক্রসিংয়ের দিকে আসেন, তবে বাঁ দিকে বা হিন্দ সিনেমা ওয়েলিংটনের মাঝখানে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আপনি যদি ঢোকেন তাহলেই বিপ্লবী অনুকূল চন্দ্র স্ট্রিট পেয়ে যাবেন। তাছাড়া আপনি চলে আসতে পারেন গণেশচন্দ্র এভিনিউ বা সেন্ট্রাল এভিনিউর যে ক্রসিং রয়েছে সেই ক্রসিং থেকে কলকাতার চাঁদনি চকে যে ইমল রয়েছে সেই ইমলের দিকে যদি আসেন তাহলে ইমল আর সেন্ট্রাল এভিনিউর ক্রসিংয়ের ঠিক মাঝখানে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটাই বিপ্লবী অনুকূল চন্দ্র স্ট্রিট। তো এলআইসি বিল্ডিংয়ের পাশ দিয়ে আপনি যদি ঢুকে যান তাহলে এই বিপ্লবী অনুকূল চন্দ্র স্ট্রিটে চলে আসতে পারবেন। এই রাস্তা দিয়ে আপনি যদি সিধে ভেতরের দিকে ঢুকতে থাকেন তাহলে দেখবেন যে রাস্তার দুপাশেই বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল আইটেমের জিনিসপত্র থরে থরে সাজানো রয়েছে। তো এখানে আপনার বিভিন্ন জিনিসপত্র রিপেয়ারও করা হয় এবং আপনি নতুন যদি কোনো জিনিস কিনতে চান তাহলেও কিনতে পারেন। এখানে প্রচুর ধরনের রিপেয়ারিংয়ের আইটেমের দোকানও রয়েছে, যেমন ধরুন ফ্রিজ, এসি, পাখা, মোটর, আপনার ইলেকট্রিক্যালের অনেক ধরনের আইটেমের এখানে সারাবার ব্যবস্থা রয়েছে এবং তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের জিনিস কেনার ব্যবস্থাও। এখানে যদি আপনারা কোনো মেন সুইচ, বক্স, পাখা ইত্যাদি যদি তার স্পেয়ার পার্টসও কিনতে চান তার প্রত্যেকটি স্পেয়ার পার্টসও এখানে পেয়ে যাবেন। তো এই যে মার্কেট সেটা বিপ্লবী অনুকূল চন্দ্র স্ট্রিট যে রাস্তা রয়েছে সেই রাস্তার দুপাশেই রয়েছে। এই মার্কেটটির নাম লোকে ওয়েলিংটন মার্কেট হিসেবেই জানে, কারণ এই মার্কেটটা ওয়েলিংটনের মোড়ের খুব কাছাকাছি অবস্থিত। তো আমরা এখন দেখতে পাচ্ছি রাস্তার দুধারেই ফ্রিজ, এসি, মোটর, বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল পার্টস ইত্যাদির প্রচুর ধরনের দোকান রয়েছে এবং এখান থেকে আপনারা এর যাবতীয় ইলেকট্রিক্যাল পার্টস এবং যদি এখানে সারাতে চান তাহলেও সারাতে পারেন, অথবা আপনি যদি নতুন কোনো ইলেকট্রিক্যাল আইটেম বা ইলেকট্রিকের কোনো সামগ্রী কিনতে চান তাহলেও কিন্তু আপনারা এই মার্কেট থেকে কিনে নিয়ে যেতে পারবেন। যারা ইলেকট্রিকের বিভিন্ন ধরনের ব্যবসা করেন, যাদের ইলেকট্রিকের দোকান রয়েছে, তারাও বিভিন্ন ইলেকট্রিক্যাল আইটেম এই মার্কেট থেকেই পেয়ে যাবেন এবং এখানে হোলসেল যে রেট আছে সেই হোলসেল রেটেই আপনি আপনাদের ব্যবসার জন্য এখান থেকে মাল কিনে নিয়ে যেতে পারেন। এছাড়া এই মার্কেটটি আমরা এখন দেখে নেব যে কী কী ধরনের আইটেম এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা এই মার্কেটটিতে আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি এবং দেখে নেব যে এই মার্কেটের কী কী ধরনের আইটেম পাওয়া যায়। আস্তে আস্তে যদি ভেতরের দিকে প্রবেশ করি এখন দেখতে পাচ্ছি যে রাস্তার দুধারেই বিভিন্ন রকম ইলেকট্রিকের যে আইটেম, যেমন টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, মোটর, ব্যাটারি, সুইচবোর্ড, প্যানেল, প্রত্যেকটি আইটেম কিন্তু এখানে রাখা আছে। আপনারা এখানে যদি পুরনো কোনো আইটেমও কিনতে চান তাহলেও পেয়ে যাবেন, যদি নতুন আইটেম কিনতে চান তাহলেও পেয়ে যাবেন। এখান থেকে যদি কোনো আপনার পার্টসের দরকার হয় সেই পার্টসও আপনি এখান থেকে কিনে নিয়ে গিয়ে আপনি আপনার মতো জিনিস তৈরি করে নিতে পারবেন। এইভাবে বিভিন্ন রকমের দোকান কিন্তু এখানে রয়েছে। এছাড়া আপনি এখানে পাবেন
ইলেকট্রিকের যাবতীয় ওয়্যার, মানে আপনার যদি কোনো তার বা কেবিলের দরকার হয় তাহলেও আপনারা এখান থেকে সেই তার বা কেবিল কিনে নিয়ে যেতে পারেন। বিভিন্ন ধরনের টিউব লাইট, লাইট, বিভিন্ন বিভিন্ন মোটর বা পাম্পের আইটেম, এই বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখন দেখতে পাচ্ছি যে ছোট ছোট বক্সের মধ্যে বিভিন্ন রকমের ছোট ছোট পার্টস এইখানে রাখা আছে। সেই সব পার্টসের মধ্যে থেকে আপনার যে ধরনের পার্টসের প্রয়োজন সেই ধরনের পার্টস আপনি এখান থেকে কিনে নিতে পারেন। তো বন্ধুরা, আস্তে আস্তে আমরা মার্কেটের ভিতর দিকে প্রবেশ করে গেছি। এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আইটেম আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন ইলেকট্রিক্যাল ওয়্যার, ইলেকট্রিক্যাল কেবিল, হেভি কেবিল, এমনি যে ইলেকট্রিকের যে বিভিন্ন ধরনের তার, সেই সব তার প্রত্যেকটা আইটেমই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, মোটর, পাম্প সব কিছুই কিন্তু এই মার্কেটে আছে। আপনার যেরকম প্রয়োজন হবে আপনি সেই রকম জিনিস এই মার্কেট থেকে পেয়ে যাবেন। তো এই আর মার্কেটটি কলকাতার ওয়েলিংটন মার্কেট বা ইলেকট্রিক্যাল মার্কেট নামেই পরিচিত। আপনারা এখানে যদি আসেন আপনার যাবতীয় প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন এবং হোলসেল হিসাবে আপনি আপনার দোকানে বিক্রয় করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এখন দেখে নিন যে এই মার্কেটে কী কী ধরনের আইটেম আপনারা পাওয়া যাচ্ছে এবং আপনার যেটা প্রয়োজন হবে সেই রকম প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে মাল কিনে নিয়ে যাবেন। কলকাতার অনুকূল চন্দ্র স্ট্রিট মার্কেট ফেলে আমরা এবার কলকাতার ধর্মতলা স্ট্রিপ এবং টেম্পল স্ট্রিটের দিকে এগোলাম। তো আমরা যদি ধর্মতলা স্ট্রিটের বাঁ দিকটা দেখি তাহলে দেখব এইখানে যাবতীয় ইলেকট্রিকের যে লাইট, ইলেকট্রিক্যাল যে লাইট, সেই লাইটের আইটেম বা এলইডি যে লাইট হয়, এখন এলইডি লাইটের বিভিন্ন ধরনের আইটেম, সার্চ লাইট, ফ্লাড লাইট, বাল্ব, তো বিভিন্ন রকমের লাইট এখানে দেখতে পাচ্ছি। সমস্ত লাইটের নাম সত্যি আমার জানা নেই। তো এখানে বিভিন্ন ধরনের যে লাইটের আইটেম রয়েছে, বিভিন্ন লাইট, এলইডি লাইট, সার্চ লাইট, ফ্লাড লাইট, রিভলভিং লাইট, সমস্ত রকম লাইট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই মার্কেটে। আমরা আশা করছি সমস্ত রকম আইটেমই পেয়ে যাব এবং সেটা পাইকারি বা হোলসেল রেটেই আপনি কিনে নিয়ে যেতে পারেন। তো আপনারা এখান থেকে এই সমস্ত লাইট এখান থেকে আপনার প্রয়োজন মতো জিনিস কিনে নিয়ে গিয়ে আপনার ব্যবসার কাজে লাগাতে পারেন অথবা আপনার বাড়িতে বা কোনো বিজনেসের কাজে আপনি লাগাতে পারেন। তো বন্ধুরা, আমরা এখন ধর্মতলা স্ট্রিট এবং হসপিটাল স্ট্রিটের যে মার্কেট রয়েছে সেই মার্কেটটা এখন আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা আস্তে আস্তে কলকাতার যে টেম্পল স্ট্রিট রয়েছে সেই টেম্পল স্ট্রিটের যে মার্কেট আছে সেই মার্কেটটিতে প্রবেশ করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে টেম্পল স্ট্রিটের ধারেও বিভিন্ন রকমের ইলেকট্রিকের যে আইটেম রয়েছে সেই আইটেম সাজানো রয়েছে এবং এখান থেকে বিভিন্ন রকমের আইটেম আপনারা কিনে নিয়ে যেতে পারেন। এখানে বিভিন্ন নামি দামি কোম্পানি রয়েছে, সেই কোম্পানির দোকান রয়েছে, সেখান থেকে আপনারা তাদের ব্র্যান্ডের যে মাল সেই মাল আপনারা কিনে নিতে পারেন। এবার টেম্পল স্ট্রিট থেকে আমরা যদি আস্তে আস্তে চাঁদনি চকের দিকে এগোতে থাকি তাহলে দেখব যে সেখানেও রাস্তার দুধারেই বিভিন্ন ইলেকট্রিকের যে আইটেম আছে সেই ইলেকট্রিক্যাল আইটেমের দোকান রয়েছে। এখানেও বিভিন্ন রকম ইলেকট্রিকের সামগ্রী পাওয়া যায়। আপনার যদি কোনো মাইক দরকার হয়, সেট আপের দরকার হয় তাহলেও আপনারা এখান থেকে এই মাইক সেট আপ কিনে নিয়ে যেতে পারেন। এখানে আপনার ইলেকট্রিকের আইটেম, ফ্যান, লাইট, মাইক, সুইচ বক্স, সমস্ত রকম আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের ওয়েলিংটনের যে ইলেকট্রিক্যাল মার্কেট তার সঙ্গে হসপিটাল স্ট্রিট, ধর্মতলা স্ট্রিট, টেম্পল স্ট্রিট, এই সমস্ত রাস্তার যে ইলেকট্রিক্যাল মার্কেট রয়েছে সেই ইলেকট্রিক্যাল মার্কেট সম্বন্ধে দেখালাম। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কোনো কাজে আসে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবচেয়ে আগে পৌঁছয়। তো বন্ধুরা, আজ এইটুকুই, আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। নমস্কার।